সবাই হাত করে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततु मुकं मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुन्दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं भद्रेषु नित्यं भागवतसेवया ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি ভাবতি নৈষ্ঠিকি গ্রন্থরাশির ভাগবতম কি আজকে আমরা দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায়ে বিয়াল্লিশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করব সবাই বলবেন জেসাম স এ সান দেশাং স এ স ভগবান দয়েদ অনন্তশ্ৰিত পদ যদি নিব্যিকম সৰ্বত্মা আশ্ৰিত পদ যদি নিৰ্ব্য লিকম ন যদি নিৰ্বলিকম ভাগৱত উচ্চাৰণ কলে পবিত্ৰ হব তে

স্বশ্রীগাল ভক্ত শিলপ্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী যিনি সমগ্র বিশ্বে এই গীতা ভাগবতের শিক্ষা জীবের ধর্ম ভাগবত ধর্মকে প্রচার করলেন যেখানে আজ বিশ্ববাসী এই গীতা ভাগবত শ্রবণ করে অধ্যয়ন করে তারা আত্মজ্ঞান লাভ করছে প্রকৃতিস্থ হচ্ছে দেহাত্ম বুদ্ধি থেকে তারা মুক্ত হচ্ছে দেহের এবং মনের যে ভাবনা এই জগতে সেটি কলুষিত ভাবনা হ্যাঁ আমরা মনের দ্বারা চলি বলে এটা আমার মতে ও বলে আমার মতে এভাবে বহু মত সৃষ্টি হয় যত মত তত পথ এরকম হয়ে যায় কিন্তু একটি মত একটি পথ বহু নয় কেন না জীব পরমেশ্বর ভগবানের নিত্য বিভিন্ন অংশ তা জীবের পরম কর্তব্য তার অংশ হিসাবে তার সেবাতে যুক্ত থাকা তো সেটাই একটি মত আর একটি ধর্ম সেটা একটি আইন কিন্তু কলিযুগে কলির প্রভাবে মানুষ তাদের বুদ্ধি মায়া চুরি করে নিয়েছে তাই তারা বুঝতে পারে না তো সেজন্য তারা নতুন নতুন মত সৃষ্টি করে এবং ভাবে যে কোনো মতে গেলেই সব এক জায়গায় পৌঁছানো যাবে তো এইরকম বহু লোক বিভ্রান্ত করে মনুষ্য সমাজে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত তিনি কোনো নিজের মত সৃষ্টি করেননি বা কোনো পথ সৃষ্টি করেননি যেটি ভগবান জীবের করণীয় জীব কিভাবে সুখী হবে সে কিভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হবে সমস্ত আসরিক ভাবনা যে ইন্দ্রিয় সুখের প্রতি যে আসক্তির ফলে জড়গুণের আসক্তির ফলে সে কীভাবে বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছে তো সেখান থেকে মুক্ত হবে কীভাবে তাই ভগবানের প্রতিনিধি রূপে ছিল প্রভুপাদ তিনি সমগ্র বিশ্ববাসীকে এই গীতা ভাগবতের শিক্ষা যেটি ভগবান এবং ভগবান সম্বন্ধীয় কথা তার ভক্ত সম্পর্কিত কথা যেটি হচ্ছে ভাগবত আর গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী যা শ্রবণ করলে আলোচনা করলে এবং জীবনে পালন করলে আমরা যে জীবন সংগ্রামে বারবার হতাশাগ্রস্ত হয়ে রয়েছি সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো তো শিলা প্রভুপাত এরকম একটি সংস্থা স্থাপন করলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যেখানে আমাদের নিত্য প্রভু জীবের যে নিত্য আশ্রয়দাতা তার ভাবনাতে ভাবিত হতে পারে সেজন্য তিনি ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামকরণ করলেন যে বিশ্ববাসী যেখানে কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হবে কেন না জীব ভগবান কৃষ্ণের বিভিন্ন অংশ তাই অংশের কর্তব্য তার সাথে যুক্ত থাকা তো সেজন্য শিলপ্রভুপাত তিনি প্রচার করলেন সারা বিশ্বে তার গুরুর ক্রমে। এটি চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি বলেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে তাই শিলপ্রভুপাত তার গুরুর নির্দেশে এই মহাপ্রভুর শিক্ষাকে প্রচার করলেন সর্বত্র তো সেই ভগবানের কৃপা কে লাভ করতে পারবে ভগবানের দয়া বা কৃপা অনন্ত তো সেই অনন্ত দয়া বা কৃপার অধিকারী কে হবে তো এই শ্লোকে সেটি বলা হচ্ছে সবাই বলুন যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন তাঁরা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভবসমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারেন কিন্তু যারা কুকুর শিগালের ভক্ষ এই জলদেহটির প্রতি আসক্ত তারা কখনই তা পারেন না তাই ভগবানকে আমরা বুঝতে পারি না কেন কে বলতে পারেন কেন আমরা ভগবানকে বুঝতে পারি না আমরা কুকুর শিয়ালের ভক্ষ এই জড় দেহটির প্রতি আসক্তি রেখেছি এই দেহই সব এরকম মনে করে এটা হচ্ছে আশুরিক যখন বিরোচন অসুরদের রাজা ছিল বিরোচন আর দেবতার রাজা ছিল ইন্দ্র তোরা ওরা দুইজন ভাবছে যে আত্মজ্ঞান লাভ করবে কোথায় লাভ করবে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। পিতামহ আপনি আমাদের আত্মজ্ঞান প্রদান করুন তখন ব্রহ্মাজি একটা বড় আয়না নিয়ে এসছেন তখন আয়না দিয়ে বিরুচনকে দেখালেন বিরুচন কি দেখছ ও পিতামহ আমার আত্মজ্ঞান হয়ে গেছে আমায় এখন বিদায় দিন বিরুচন কি দেখলো আয়নাতে আয়না কি দেখা যায় নিজের দেহটাকে দেখা যায় তো বিরুচন সে অসুরদের পক্ষ থেকে এসেছিল অসুরদের রাজা সে অসুরদেরকে গিয়ে শিখাবে ব্রহ্মা থেকে আত্মজ্ঞান শিখে গিয়ে কিন্তু বিরুচন কোনো প্রশ্ন প্রশ্ন না করেই আর এটা ঠিক না ব্যাঠিক কিছু না জানি বলে আমি আত্মজ্ঞান শিক্ষা লাভ করতে এসেছে ব্রহ্মা তাকে প্রথমে আয়নার সামনে দাঁড় করালেন তো বললেন তুমি কি দেখছ বলছি আমি সব কিছু এই দেহই দেখছি তাহলে পিতামহ আমি এখন আত্মজ্ঞান পেয়ে গেছি তো গুরু কাছে আমরা যাই তিনি কীভাবে আমাদেরকে ক্রমান্বয়ে পরীক্ষা করেন দেখেন যে সঠিক সিদ্ধান্তে আমার মনোবৃত্তিটা আছে কি না প্রথমে তিনি যাচাই করেন কিন্তু আমরা সেটাকে না জিজ্ঞাসু হয়ে কি করে শ্রেষ্ঠ বস্তু পাব গুরুদেবের কিছু একটা প্রথমে স্টার্ট করতে গিয়ে যদি আমি মনে করি এটাই সর্বসর্ সব ঠিক হয়ে গেল এখন আমি আর গুরুদেবের আশ্রয় দরকার নেই চলল বিরুচন সঙ্গে সঙ্গে অসুরদের কাছে প্রচার করলো এই দেহই সব দেহতে যত ভোগ করবে বলে না যা সামনে পাবে তৎক্ষণাৎ ভোগ করে না আজকাল নাস্তিক ব্যক্তিগণ মানুষেরা এরকম বলে যখন দেখবে যা সামনে সেটাকে ভোগ করো কিন্তু এই ভোগের পরিণতিটি কি জানে না সেটা মানুষ উপলব্ধি নেই তো সেজন্য তারা ভাবছে যা পাবে অঙ্গে সামনে সেটা সর্ব অঙ্গে ভোগ কর না সেজন্য মনুষ্য দেহটি ভগবান দেন পূর্বে আমরা ইন্দ্রিয় ভোগ করে এসেছি আবার সেই আসরিক চিন্তাধারায় মগ্ন হওয়া যেটা বিরুচন মনোবৃত্তি নিয়ে চলে গেল। এই জন্য অনেক সংস্থা এখন বেরিয়েছে দেহকেই সেবা করার চিন্তা কিন্তু কিভাবে দেহটা কেন দুঃখী কেন গরিব কেন মহিলা কেন পুরুষ সেগুলি বিচার করে না কেন ও খেতে পায় না কেন আমি খেতে পাচ্ছি এগুলি বিচার না করে ভাবছে দেহ সেবাই সব কিছু সেটা হচ্ছে আসরিক সংস্থা এইরকম যেসব সংস্থা আছে দেহের পুষ্টি সাধন করার জন্য ব্যস্ত হ্যাঁ তারা হচ্ছে আসরিক সংস্থা সেটি আমাদের উপলব্ধি করতে হবে হ্যাঁ সেজন্য ইন্দ্র যখন দেখলো বলছে না আমি দেহ দেখছি ওরা তাহলে মাথা মুন্ডন করো।। হ্যাঁ তো মাথা মুন্ডন করে আসে আবার কি দেখছো ওই দেহই দেখছি তো কিন্তু তারপরে ব্রহ্মাজি তাকে এই দেহের মধ্যে যে আত্মা সেটা নিত্য এ দেহ অনিত্য দেহেতে আমরা এরকম বিভিন্ন পরিচয় সেগুলি ব্রহ্মা যখন বুঝালেন দেহের মধ্যে আত্মা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ অংশের কর্তব্য পরমাত্মার সেবাতে যুক্ত হওয়া তাই ইস্কনের প্রচারের ফলে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাত সমগ্র বিশ্ববাসীকে এই আত্মজ্ঞান দিয়েছেন যেটা দেহাত্ম বুদ্ধিতে যুদ্ধ হয় মারামারি হয় হিংসা হয় পরস্পর মধ্যে দৈত্য ভাব আসে কেন না আমরা পাপকর্ম করে থাকি এই দেহে ইন্দ্রিয় দিয়ে আমরা সব পাপকর্ম করি বহির যেটা আমাদের প্রয়োজন নয় ভগবানের নির্দেশ নেই সেগুলি আমরা অবজ্ঞা করি মানি না যার ফলে পাপ হয় আর তখন আমরা দ্বৈতভাবে চলে যাই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ এরকম ভাবনা আমাদের মধ্যে আসে তাই সেটা থেকে মুক্ত হতে গেলে গীতায় কৃষ্ণ বললেন যেশাং তো অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মান पुण्यकर्म गर्दै पूर्णकर्म टी कि श्रीम भागवते प्रथम स्कन्धे बर्णना सकथा कृष्ण पुण्य श्रवण कीर्तन हृदन्तस्तही अभद्राणी विधी सुहृत हृदय पवित्र हे त महिला जा दैत भाव जे हृदय टा महिला अब भाव पुरुष महिला धनी गरीब शिक्षित अशिक्षित शत्रु मित्र मित्री सब भावना श्री क्यान न পাপকর্মের জন্য সেই জন্য কৃষ্ণ পাপ অন্ত হয়ে যাবে পাপটা কি না বৈদিক শাস্ত্রের যে নির্দেশ রয়েছে তাকে অবমাননা করা বলা হয়েছে তুমি শাক সবজি নিবেদন করে খাও আমি এটা অবমাননা না আমি মৎস্য মাংস খাবো এমনি মানে গাছপালা কেটে খাবো তো সব কি এইসব গীতার কথা ভুল কিন্তু এটা যে প্র্যাকটিক্যাল ভগবান নিজের সৃষ্টিকর্তা তিনি ম্যানুয়াল বই দিয়ে দিয়েছেন এই দেহের জন্য আমরা ভুলে গেছি সেটা জানেন না তো সেজন্য আমরা কি করে পুণ্যকর্ম সঞ্চয় করব তাই জন্য এই সাধু আয়োজন করা হয় এই জন্য ইস্কনশীল প্রভুপাত প্রতিষ্ঠা করলেন যেখানে শীর্ণত্বা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন যেখানে শ্রবণ কীর্তন হবে একসাথে ভক্ত সঙ্গে রূপক পুণ্য যখন হৃদয়ে আসবে তখন হৃদন্তস্থ হি অভদ্রাণী সমস্ত অভদ্র যেটি কাম ক্রোধ লোভ মহ মদ আশ্চর্য এই দেহেতে রয়েছে আমাদের শত্রু আমাদেরকে বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরায় সেখান থেকে একদিন শুদ্ধ হয়ে যাবে তো সেজন্য পাপকর্ম মুক্ত হতে হয় যেমন জীব হত্যা করা নেশা করা অবৈধ ক্রীড়া করা হ্যাঁ ক্রীড়া করা এগুলি হচ্ছে পাপকর্ম বৈদিক শাস্ত্রে ধর্ম আচরণ করলে এগুলি বর্জন করতে হয় মানুষ মাতৃ ধর্ম পালন করতে হয় তা এগুলি অবশ্যই পালন করা উচিত এই স্তম্ভ সুচিতা দয়া এগুলি আচরণ করতে হয় কিন্তু মানুষ আজ সেগুলি মানে না সেজন্য শাস্ত্র বলায় ধর্মহীন মানুষ পশু নরা নাম এই জন্য পশুরা যেমন উৎপাত সৃষ্টি করে পরস্পর তাই সমাজে আজ উশৃঙ্খলতা কেন চেতনা উদ্বুদ্ধ নেই ধর্ম আচরণ করে না প্রকৃত ধর্ম ভগবানের সাথে যুক্ত থেকে তার সেবায় যুক্ত হওয়া সমস্ত কর্ম তার উদ্দেশ্যে সম্পাদন করা তাহলে সেটা হবে ধর্ম সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা ধর্মের মূল উদ্দেশ্য ভগবানের পৃথিবীধান ধর্ম মূল হচ্ছে কৃষ্ণ ভগবান তাকে বাদ দিয়ে ধর্ম নয় আজকাল তথাগতি সব ধর্ম আছে এগুলি ধর্ম নয় তো সেজন্য আমাদের হৃদয়কে পরিষ্কার করতে গেলে এই সাধু সঙ্গে হরিনাম সাধু সঙ্গে প্রসাদ সাধু করলে সাধু সঙ্গে গীতা ভাগবত শুনলে এইগুলি পুণ্য এটা আছে এই সুকৃতি এই ভক্তি না হলে কি হবে একদিন আমাদের সব হৃদয়ে মার্জন হয়ে যাবে পবিত্র হয়ে উঠবে তো তখন যে দ্বৈত ভাব পরস্পর মধ্যে দ্বন্দ্ব সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো অন্য কোনো উপায় নেই এই শত্রু মিত্র ভাব ধনী গরিব ভাব মহিলা পুরুষ ভাব থেকে কেউ মুক্ত হতে পারে সবাই আমরা অহংকার আমি শ্রেষ্ঠ তুমি মূর্খ আমি শিক্ষিত তুমি মূর্খ এটা আমরা আমি খুব সে যত গরিব হলেও সে নিজেকে আবার অনেক কিছু ভাবে বড় কষ্ট পাচ্ছে তবু ভাবে তো এরকমই এই সমাজে সবাই আমরা দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছি জন্য আমাদের চেষ্টা করতে হবে মুক্ত হওয়ার জন্য সেই জন্য প্রচার পন্থা মহাপ্রভু দিলেন সর্বত্র যেন প্রচার হয় সেই ভক্তি পন্থা এখানে বলা হলো যে নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হবে নিষ্কপটে কোন ছাতুরি করে নয় কপটতা শূন্য হতে হবে আসলে রকম না কেবল ভগবানের সেবার উন্নতি ছাড়া অন্য কোনো আকাঙ্ক্ষা নিয়ে এই কৃষ্ণ ভক্তিতে যোগদান করা উচিত না তাকে বলে নিষ্কপট ভজনা আমি সাধু সাজলাম অনেক লোক সাধু সাজে সাধুর বেশে লোককে ঠকানো যায় বেশি সাধুকে বেশি সম্মান করে লোক সাধু সাজে যদি সাধুর যে বৃত্তি সাধু মানে যিনি ভগবত ভক্ত কর্মী জ্ঞানী যোগীদের সাধু বলা হয় না তো সেজন্য সে কেবল ভক্তি সেবা কৃষ্ণের সেবার উন্নতি করবে শাস্ত্রেতে কি রয়েছে কিভাবে উন্নতি হবে সেটা না করে সে যদি অন্য কোনো আকাঙ্ক্ষা নিয়ে থাকে আর আমরা সেই সব ব্যক্তিদের প্রতি আসক্ত হয়ে পড়ি তাদের ছল না দেখে বুঝতে না পেরে যদি আসক্ত হয়ে পড়ি তাহলে আমরাও সর্বনাশ ঘটবে সেজন্য খুব সাবধান থাকতে হবে গোড়ার আমি গোড়ার আমি বললে নাহি চলে গোড়ার আচার গোড়ার বিচার করলে ফল ফলে তুই আমাদের গোড়ার আচার বিচার দুটি করতে হবে না করে চললে হবে না সেজন্য নিষ্কপটে শরণাগত হতে হবে কিছু আকাঙ্ক্ষা নিয়ে নয় জীবের পরম ধর্ম ভগবানের সেবা করা করলেই সে সুখী হবে এখানে বলা যে ভগবানের বিশেষ কৃপা পাবে তারা যখন জানবে সব ভগবানের আমি তার তাই কৃপা করে তোমার সেবা আমাকে নিযুক্ত করো হ্যাঁ এবং তখন সে এই ভবসমুদ্র যে বারবার জন্ম চক্র হচ্ছে কখনো রাজা কখনো প্রজা সুখী দুঃখী মহিলা পুরুষ কীট পতঙ্গ পশু পাখি চৌরাশি লক্ষ দেহেতে ঘুরছে এই সংসার সমুদ্রে তখন সে তা সেটা থেকে মুক্ত হয়ে যাবে উত্তীর্ণ হয়ে যাবে তখন সে ভগবত ধামে ফিরে যাওয়ার পথটি লাভ করতে পারবে তো সেজন্যই কারা পাবে না যারা নিষ্কপটে শরণাগত আর যারা এই দেহের প্রতি আত্মবুদ্ধি আছে এই দেহকে নিয়ে সবকিছু করে অসুরিক ভাব যেটা বিরুচন যে দেহই সব ভোগ করো দেহতে যা ইচ্ছা তুমি তৎক্ষণাৎ ভোগ করে নাও কোন কয়েকদিন থাকবে কিছু নাস্তিক লোক আছে চারবাক ঋণ করে ঘি খেয়ে যখন আগুন দেওয়া হবে ভস্ম হয়ে যাবে আর কোথায় পুনর আগমন হবে যেন ঋণ করেও ভোগ করে যাও তো কত মানুষকে নাস্তিকে পরিণত করা এই জন্য এইসব কথা লোকের প্রচরণ আছে আগে ভোগ করো তারপরে ত্যাগ আরে আপনি কি নিয়ে এসেছেন ভোগ করবেন নিয়ে এসেছে কিছু হয়ে যাবেন হয়ে তাহলে আপনি নয় 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 ভুক্ত আমরা যুক্ত বৈরাগ্য অবলম্বন করতে হবে অনাসক্ত হয়ে সব ভগবানের তার সেবাতে যুক্ত করতে হবে তাকে বলে যুক্ত বৈরাগ্য সব ভগবানের সেবাতে যুক্ত এটাই নিষ্কপট শরণাগতি তাহলে সে ভগবানের কাছে ফিরে যাবে আর হলে দেহেতে আত্মবুদ্ধি থাকলে তাহলে কুকুর শিয়ালের ভক্ষ্য হয়ে যাবে ফেলে দিলে সে কখনো ভগবানের কৃপা পাবে না এই জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে হ্যাঁ তিনি নাম হট্ট প্রচার করলেন মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন নিত্যানন্দ প্রভু সেখানে ছিলেন মহাপ্রভু একদিন ডেকেছেন নিত্যানন্দকে গোপনে ঘরের মধ্যে আড়ালে ডেকে আলোচনা করছেন তার সাথে আরে নিত্যানন্দ কি জন্য এখানে অবতার গ্রহণ করলে এখানে যদি আমার ইচ্ছা ছিল নিচ কুলীন সমস্ত ব্যক্তিদের অধম এদের সবাইকে উদ্ধার করব কৃষ্ণ প্রেম দিব কিন্তু আমি করতে পারলাম না আমি নীলাচলে সন্ন্যাসী হয়ে থেকে গেলাম তুমিও আবার সেই রকম জ্যোতি ধর্ম গ্রহণ করে আর আমার সাথেই থেকে যাচ্ছ তুই কিসের জন্য এখানে এসছো অবতার গ্রহণ করেছ আমার ইচ্ছা যাও হ্যাঁ সবাইকে তুমি পাণ্ডিত্য অভিমানী ব্যক্তি গৌড় দেশ রয়েছে হ্যাঁ নবদ্বীপ সেখানে খুব পণ্ডিতের অভিমানী ব্যক্তি আছে তারা বুঝতে পারে না কৃষ্ণ ভক্তির কথা তুমি যাও অনেক শ্রেষ্ঠ প্রচারক দরকার বুদ্ধিমান প্রচারক দরকার হ্যাঁ সেই সব পড়ুয়া পণ্ডিতদেরকে মুক্ত করার জন্য তোমার মতো পণ্ডিত হ্যাঁ যদি যায় তাহলে সেই সব ব্যক্তিরা মুক্ত হবে তো নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর নির্দেশ পেলেন আর তখন তার কি আসার ইচ্ছা হয় মহাপ্রভুকে ত্যাগ করে ইচ্ছা না হলেও তবুও নিত্যানন্দ প্রভু সঙ্গকে ত্যাগ করলেন এবং মহাপ্রভুর কথাকে নিয়ে চলে এলেন এসে নবদ্বীপে এবং এই গৌড় দেশে এসে বিভিন্ন স্থানে কত লোককে নিজ কুল ধনী গরিব সবাইকে দস্যু প্রবৃত্তির লোক সবাইকে তিনি প্রেম দিতে শুরু করলেন কিভাবে করবেন তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করলেন নিত্যানন্দ প্রভু একদিন ভাবছেন যে আমি যদি কিছু অলঙ্কার পরতাম তাহলে এইসব দস্যু তস্কর চোর ডাকাতদেরকে হ্যাঁ আকর্ষণ করতে পারতাম কেন এইসব চোর তস্কর দস্যুরা সোনা দানা অলঙ্কারের প্রতি আসক্ত তারা ভাবছে এগুলি আমার হ্যাঁ পেলে বিক্রি করে পরিবার চালাবো তো নিত্যানন্দ প্রভু তিনি কৌশল অবলম্বন করলেন তো যেই ইচ্ছা করেছেন উনি তো বলরাম স্বয়ং ভগবান যেই ইচ্ছা করেছেন অনেক লোক এসে হ্যাঁ বিভিন্ন রকম অলংকার হ্যাঁ মহা নিত্যানন্দ প্রভুকে দিচ্ছে আর নিত্যানশ পরে আনন্দে সবগুলি অলংকারগুলি হ্যাঁ তিনি পরিধান করছেন আর তার কত ভাগ্যবান যারা নিত্যানন্দ প্রভুকে এই সব অলংকার দিচ্ছে আমরা সবাই অলংকার পরে শত্রু হয়ে যায় আমরা অলংকার পরে চুর দশ্করদের আহ হাতে হয়তো মৃত্যুবরণ করব কিন্তু নিত্যানন্দ প্রভু এটি তিনি সুন্দর বেশে পাগড়ি বেঁধে একটা নিয়ে একদম বিরাট একদম বীর একদম যেন খুব শক্তিশালী আর সবসময় আনন্দে অট্ট হট্ট হাসি হ্যাঁ সবসময় আনন্দে বিভোর একদম এরকম সুন্দর কানে আহ দুলস পরে নিয়েছেন হ্যাঁ অলঙ্কার হাতে বাজু এ পায়ে নুপুর কত কিছু সর্নার একদম অলঙ্কার দশটা আঙ্গুলেই একদম অঙ্গুরীয় আংটি সব ধামি দাবি সব সব লোকেরা নিত্যানন্দ প্রভুকে উনি ইচ্ছা করেছেন সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে সবাই তো নিত্যানন্দ প্রভু পরে আহ বিভিন্ন জায়গা ভ্রমণ করছেন আর তিনি নাম সংকীর্তন করছেন তার সব পার্শ্বদেরকে নিয়ে কীর্তন করছেন সংকীর্তন করতে করতে যারাই তার সঙ্গে মিশছে সব একদম প্রেমে বিহল হয়ে ভক্ত পরিণত হয়ে যাচ্ছে এরকম করতে করতে বিভিন্ন কুল নিচ জাতি পর্যন্ত সবাইকে মুক্ত করেছেন বিভিন্ন এলাকায় করতে করতে একদিন নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন হ্যাঁ মায়ের গৃহে সচি মাতার গৃহে এসে উপস্থিত হয়ে হ্যাঁ তখন মাতা যেই তাকে সচিমাতা কি প্রণাম করেছেন নিত্যানন্দ প্রভু তখন মাতা আনন্দে বিহল হয়ে আরে নিত্যানন্দ আমি তোমার কথাই চিন্তা করছিলাম তোমার কথা চিন্তা মাত্রই তুমি এসে পৌঁছে গেছো এখনই আমি তোমার কথা চিন্তা করছিলাম আসলে নিত্যানন্দ প্রভু আহকে সচিমাতা তার সন্তান মতো দেখতেন ছেলে আসলে নিত্যানন্দ প্রভু তিনি বলরাম এই বিশ্বরূপ মাতার বড় সন্তান বড় ছেলে সে সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন পরে তিনি নিত্যানন্দেতেই প্রবেশ করেছেন সেজন্য তিনি তাকে সবসময় নিত্যানন্দ প্রভুকে নিজের ছেলে বলে গ্রহণ করতেন তখন নিত্যানন্দ প্রভু হেসে হেসে বললেন দেখুন সচিমাতা আমি আপনার দর্শন পাওয়ার জন্য এখানে এসেছি আমার দর্শনের জন্য নয় আমি আপনার দর্শন পেতে এখানে উপস্থিত হয়েছি তখন সচিমাদা খুব আনন্দে খুশি হয়ে রন্ধন করলেন অনেক কিছু খাওয়ালেন প্রসাদ দিলেন তারপরে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন না সেই মল্লবেশে যে অলঙ্কার বিভূষিত হয়ে তিনি ভ্রমণ করতে লাগলেন করতে করতে তার একটু ইচ্ছা হলো যে নবদ্বীপে একজন দস্যু ছিল ব্রাহ্মণ কুমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু সে দস্যুবৃত্তি করে আর তার অনেক নিজের সমস্ত দল রয়েছে বড় একটা উনি হচ্ছেন সর্দার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে নবদ্বীপবাসী কিন্তু বৃত্তি করে বেড়ায় খুন করে কত কিছু পাপ কর্ম করে তো নিতানন্দ প্রভুর ইচ্ছা হলো যেই এই দশু সর্দারের এই ব্রাহ্মণ কুমারের অনেক তারপর অনুগামী আছে তাহলে এদেরকে আকর্ষণ করতে হবে তো সেজন্য উনি অলংকার পরে ঘুরছেন সারা নবদ্বীপে কীর্তন করে বেড়াচ্ছেন আর যখন এই দশু সর্দার ব্রাহ্মণ কুমার তিনি দেখতে পেলেন এবং তার দলকে বললেন তোমরা ঘুরো এর পিছে পিছে কোথায় সে বিশ্রাম করবে কোথায় থাকছে দেখো এই অলঙ্কার গুলি কি করে ওর থেকে হরণ করা যাবে হ্যাঁ তোমরা এইসব যুক্তি কর আর নিত্যানন্দ প্রভু সারা নবদ্বীপে ঘুরছেন অলঙ্কার বেশ পরিধান করে আর এইসব দস্যু হ্যাঁ এইসব চোরেরা তারাও তার সঙ্গে সঙ্গে ঘুরছে চুরি করবে সুযোগ পেলেই কিন্তু দেখছে অনেক লোক নিত্যানন্দ নিয়ে ঘুরছে হ্যাঁ তখন নিত্যানন্দ প্রভু অন্তর্জামী স্বয়ং ভগবান তিনি তখন বুঝতে পারলেন ও এরা আমার অলঙ্কার দেখে ঘুরছে আমার সঙ্গে এইসব তো দস্যু ডাকাত সব তিনি আমি বুঝতে পেরেছেন তখন এদেরকে তো আকর্ষণ করতে হবে তখন নিতান্দ প্রভু একটা ভক্তের বাড়িতে তিনি কি করলেন না অবস্থান করলেন রাত্রে গিয়ে তখন এই ব্রাহ্মণ কুমার দস্যু সর্দার তার অনুচর একজনকে পাঠালো যাও এই গোসাই হ্যাঁ কি করছে দেখে আসো নবদ্বীপে সেই একটা লাস্ট একদম নিরিবিলি জায়গায় নিত্যানন্দ প্রভু গিয়ে থাকলেন সেখানে তখন সে অন্য চর পাঠিয়েছে চর পাঠায় না অনেক লোক দেখো দেখো চর পাঠায় তো চর পাঠিয়েছে আর সে চরটা গিয়ে দেখছে কি না নিত্যানন্দ প্রভুকে বেড়িয়ে হাজার হাজার সব ভক্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे सवाई बोलुन कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে কীর্তন চলছে ও দেখছে আরে কখন খাওয়া দাওয়া করবে এত লোক ওর সাথে এই সাধু সন্ন্যাসী তার এত অনুগামী কোথা থেকে এলো এসব জল্পনা কল্পনা করছে আর কখন খেয়ে দিয়ে ঘুমাবে এসব অপেক্ষা করছে আর অন্যান্য সে এসে বলল এসে বলছে এখন ওরা সংকীর্তন করছে তো সারা রাত করবে না ও এসে চর গেছে তারা ওই বাড়ির ঠিক কাছে কাছি রয়েছে যেই শুয়ে যাবে একসাথে হানা দিবে হ্যাঁ একদম অলঙ্কার গুলি নিবে মেরে সব নিয়ে পালাবে এই যুক্তি করছে তারা আরেকটা জায়গায় অন্ধকার জায়গায় বসে সেই বাড়ির একটু দূরে তখন চর গিয়ে বলল যে গোসাই তো এখন কীর্তনে মত্ত অনেক লোক তার তখন কেউ বলছে আরে সারা রাত্রি কি জেগে থাকবে নাকি কীর্তন বন্ধ হয়ে যাবে তাই আমরা একটু অপেক্ষা করি আ তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে তখন আমরা হানা দিব কিন্তু ওরা কি করছে না অপেক্ষা করতে করতে ওরাই ঘুমিয়ে গেছে যোগ মায়া দ্বারা ওরা কি করেছে না সেখানে ঘুমিয়ে গেছে তখন যে সকালবেলা মুরগি ডাক শুনছে তখন দেখছারি এই পালো চলো চলো এই চলো চলো করে সব দৌড়াদৌড়ি করে আস তখন পালাতে শুরু করেছে আজ চণ্ডী মায়ের কৃপায় আমরা তো রক্ষা পেয়ে গেলাম রে হ্যাঁ নাহলে লোক জানতে পারত আমরা এখানে রয়েছিলাম তখন আবার তারা গিয়ে বনের মধ্যে চণ্ডী পূজা করছে চণ্ডী মায়কে বলিদান করছে পূজা করছে আজ আমরা চণ্ডী মায়কে সন্তুষ্ট করব আর আজ রাত্রে গিয়ে অবশ্যই হানা দিব এরকম চিন্তা করে তারা চণ্ডী পূজা শুরু করে দিয়েছে দস্যু তস্করেরা আ যারা এরকম অসুর প্রবৃত্তির লোক তারা কেবল এই চণ্ডী পূজা করে দুর্গা কালী এই সমস্ত দেবদেবী পূজা তারাই করে যারা কেবল এইসব ইন্দ্রীয় সুখে আসক্ত হ্যাঁ যাদের বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে ভগবত গীতায় কৃষ্ণ বললেন কামই স্তই স্তই হৃতজ্ঞান যাদের জ্ঞানটা নষ্ট হয়ে গেছে হৃতজ্ঞান তাদের জ্ঞান নেই তারাই কেবল এই সমস্ত চণ্ডী পূজা ইত্যাদি দেবদেবী পূজাতে প্রমত্ত হয়ে যায় কি করে এইসব পাব হ্যাঁ ধন সম্পত্তি পাবো চুরি করে সাকসেস হবে এই চিন্তা করে তো এইসব ব্রাহ্মণ কুমার নবদ্বীপের দলকে নিয়ে চন্ডী পূজা করছে সারা রাত্রি করে আস দেখো আরেকজন চর পাঠিয়ে দিয়েছে দেখি আস হ্যাঁ কি হচ্ছে তখন গিয়ে দেখছে সেই চর যে অনেক হ্যাঁ বিরাট বিরাট অনেক দীর্ঘকাল সব লোকেরা সব ঢাল তরোয়াল নিয়ে আর সেই সমস্ত সেই বাড়িটাকে ঘিরে সব রয়েছে আর ওইদিকে কীর্তন হচ্ছে তখন সে বললো দেখো আজ তো যাওয়া যাবে না কেন কি হয়েছে না আজ দেখলাম এই গোসাইকে তার যে চারিদিকে যে ঘরগুলি বামডারি রয়েছে চতুর্দিকে অনেক উঁচু উঁচু সব সৈনিক হ্যাঁ দেখতে বিরাট পালুয়ান ভয়ঙ্কর একদম ঢাল তরোয়াল নিয়ে সব দাঁড়িয়ে আছে সেখানে ঢুকবে কেমন করে অত চারিদিকে তখন তারা যে চরের কথা শুনে বলে আরে মূর্খ তুই কিছু জানিস না ও গোসাই সাধু তার আবার এই কোথা থেকে আসবে তুই মূর্খ জানিস না এই রাস্তা দিয়ে দিয়ে কোনো কোনো এই গ্রাম রাজা যাচ্ছিল বা সেই রাজা এই গ্রাম দিয়ে যাচ্ছিল তাই তার সৈনিকরা সব পাহারা হয়ে রয়েছে ওই গোসাইরা আবার থাকবে নাকি তুই মূর্খ কিছু জানিস না হ্যাঁ এরকম করে গালাগালি শুরু করে দিয়েছে আবার যাও হ্যাঁ তখন নির্ক করতে করতে দেখছে সেই পাহারাদাররা সব রয়েছে তো নিত্যানন্দ প্রভু নিজেকে এইভাবে অদ্ভুত অদ্ভুত জিনিস সব প্রকট করাছেন হ্যাঁ সেখানে কিছুই নেই তিনি এই সব দশ তস্করদের বুদ্ধি যাতে তার দিকে আকর্ষণ করার জন্য তিনি বিভিন্ন কৌতুক কৌশল অবলম্বন করছেন তখন তার পরদিন আবার চিন্তা করে আজ অবশ্য আমরা হানা দিব যেই তারা একসাথে নিত্যানন্দ প্রভু তো রয়েছেন তারা কি করছে না একসাথে হানা দেওয়ার যে এসেছে সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি একদম পড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ সেখানে আগের কথা সেখানে তো যেতেই পারলো না যাওয়ার আগেই এই সাহস শুরু হয়ে গেছে আর তখন অন্ধকার তখন কে কোথায় যাবে বুঝতে পারছে না হ্যাঁ তখন ওরা যখন ওইখানে চলে এসেছে কাছে হানা দিবে ওই রকম সময় একদম ইন্দ্র বৃষ্টিপাত শুরু করেছে ঝড় বৃষ্টি একদম ভয়ঙ্কর বৃষ্টি আর বড় বড় পাথর পড়ছে তখন সবাই কে কোথায় দৌড়াচ্ছে কেউ অন্ধ হয়ে গেল কেউ গর্তে পড়ল কেউ পুকা মাকড়া সব কামড়াচ্ছে জলের মধ্যে মানে কাঁটা বনের মধ্যে সব এরকম হইচই কান্নাকাটি সব শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি দৌড়ি কার কেউ কোথাও যেতে পারছে না কেউ অন্ধ হয়ে গেছে অন্ধকারে আর কোথায় যাবে এরকম করতে সব হ্যাঁ কষ্ট পাচ্ছে তখন যেই দিন হয়ে গেছে সবাই একদম অসুস্থ সব শীতে একদম প্রকোপ ঠান্ডা সব কাঁপছে তখন ওরা সেই ব্রাহ্মণ কুমার যে বুঝতে আরে আমরা অত কৌশল করলাম এই নিতাই সাধারণ মানুষ নয় আমার মনে লইছে তখন সবাইকে বুঝাচ্ছে নিশ্চয় এই কোনো অন্য কেউ হবে তখন একদিন সে গোপনে একা একা তারপরে দিন কি করেছে কাউকে না নিয়ে কাউকে কিছু না বলে তখন একা একা সেই ব্রাহ্মণ কুমার দশু সর্দার নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে প্রণাম করেছে পা ধরে প্রণাম করে ক্রন্দন করে বলছে যে আমি অপরাধী আমি তোমার অলঙ্কার প্রতি আসক্ত হয়ে তোমাকে কিভাবে হত্যা করার মনোবৃত্তি নিয়ে কত কিছু প্রয়াস করছিলাম কিন্তু আমি আজ বুঝতে পারছি তুমি সাধারণ ব্যক্তি নও হ্যাঁ আমায় উদ্ধার কর তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি করলেন তাকে আলিঙ্গন করলেন জয় নিত্যানন্দ প্রভু কি তা আলিঙ্গন করে তাকে হরি নাম দিলেন হ্যাঁ এবং সেই দশু কুমার প্রেমে বিহল হয়ে নিত্য গীত করতে শুরু করে দিল হরি নাম করতে শুরু করে দিল নিত্যানন্দ প্রভু কি তে প্রচারের কৌশল অবলম্বন করে নিত্যানন্দ প্রভু সেই দস্যু সর্দারকে ভক্ত বানিয়ে দিলেন এবং সেই দশু ভক্ত হয়ে সঙ্গে সঙ্গে তার যারা অনুগামী ছিল সে আবার গিয়ে সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করালো আর নিত্যানন্দ প্রভু সবাইকে কৃষ্ণ নাম দিয়ে তাদের সেই দশু প্রবৃত্তিকে মুক্ত করে নাম দিয়ে প্রেম বিতরণ করে দিল নিত্যানন্দ প্রভু কে তো এইভাবে নিত্যানন্দ প্রভু তার শিক্ষা ধারা অনুসারে আজ ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে ইস্কনে অনেক বড় বড় বিল্ডিং আছে লোক দেখে কেন ইস্কনে সব বিল্ডিং অনেক হিংসুটের লোক যারা অনেক বড় বড় টাকা পয়সা আছে তারা ভাবে ইস্কনে কেন সব বড় বড় বিল্ডিং থাকবে সাধুরা কেন এইসব বড় বড় মন্দির করবে বড় বড় বিল্ডিং বানাবে আমার মনে হচ্ছিল যে নিত্যানন্দ প্রভু কৌশল প্রভুপাত হ্যাঁ তিনি এইসব করেছেন হ্যাঁ এটি একটা সবতলের মতো কিন্তু লোক জানে না যারা অনেক লোক মনে করে যে এই প্রশাসক মন্ডলীরা কেন এত দ্রুতগামী গাড়ি চড়বে যারা চোর তস্কর বদমাস গুন্ডা এরা মনে করে যে আমরা সব থেকে দ্রুতগামী গাড়ি চড়বো আর সব কিছু খারাপ কাজ করব উশৃঙ্খল করব এবং দ্রুত আমরা পালিয়ে যাব। এই প্রশাসক মন্ডলী কেন এইসব চড়বে তারা বুঝতে পারে না প্রশাসক মন্ডলীর থাকবে সব থেকে দ্রুতগামী গাড়ি যাতে চোর বদমাস গুন্ডা তস্করদেরকে ধরানো যায় কিন্তু চোরেরা ভাবে না না এদের কেন থাকবে তো ইসকন হচ্ছে প্রশাসক মন্ডলীর মত সমগ্র বিশ্বে আমরা জীব ভগবানকে ভুলে গিয়ে ভগবানের সমস্ত সম্পত্তিকে লুট করার চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা সেখানে সেজন্য এই ইস্কন মহাপ্রভুর নির্দেশেই এটি প্রতিষ্ঠিত হয়েছে মহাপ্রভু তিনি বলেছেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে আর সে সমগ্র বিশ্ববাসীকে আকর্ষণ করবে ভক্ত বানাবে বৈষ্ণব বানাবে ত্রি মহাপ্রভুর যেমন নিত্যানন্দ প্রভু তিনি এসে সব কল্যাণ মহাপ্রভুর নির্দেশে সেরকম মহাপ্রভু নিজে বলে গেছেন ভবিষ্যদ্বাণী যে আমার সেনাপতি ভক্ত এসে সর্বত্র আমার নাম প্রচার করবে বিভিন্ন কৌশল অবলম্বন করবে তাই প্রভুপাক তিনি তার গুরুর নির্দেশে সমস্ত বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন এই ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি মহাপ্রভুর শুদ্ধ সনাপতি ভক্ত যে মহা প্রভু বলেছিলেন যে আমার ভক্ত এসে সর্বত্র প্রচার করবে সবাইকে বৈষ্ণব বানাবে যারা বুঝতে পারে না ধনমদে বিদ্যার মধ্যে আর রূপের মধ্যে ঐশ্বর্যমদে তারা অহংকার থাকে রূপের মধ্যে আর রূপ কুল কুলের মধ্যে অহংকার মত মানে অহংকার যারা অনেক সময় ভাবে আমি খুব উচ্চ কুলে জন্ম এই অভিমান এবং খুব আভিজাত পূর্ণ সম্পন্ন টাকা পয়সা রয়েছে ভাবছে খুব অভিমান থাকে দেখতে সুন্দর আর জাগতিক পাণ্ডিত্য স্কুল কলেজ অনেক ডিগ্রি আমরা ভাবে আমরা তো এই সব ব্যক্তিরা কি করে মুক্ত হবে সেজন্য প্রভুপাত ইস্কন বড়ে করে বড় মন্দির বিল্ডিং এসি ঘর অ্যাটাচ এই এইসব তৈরি করেছেন কেন না এইসব চোরগুলি যারা ভগবানের সম্পত্তি লক্ষ্মী নারায়ণ নারায়ণ সেবায় না লাগিয়ে ভাবছে এটা আমার ভোগের সম্পত্তি তাই প্রভুপাত এদের আকর্ষণ করলেন একবার একটা লায়ন্স ক্লাবের আমার একটা লোক সে আমাদের একটা লাইভ মেম্বার আছে তো সে মায়াপুরের সাথে যুক্ত আছে তখন লায়েন্স ক্লাবের তোরা সারা বিশ্ব ইন্টারন্যাশনাল তো ওরা বড় বড় লোক সব কোটিপতি লোক তো ওদের একজন লোক বা ওরা আমাদের যে মেম্বার ও সদস্য ও ভাবছে অনেকে ভাবছে যে ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোথায় আমরা পরিভ্রমণ করতে যাব। ও বলছে মায়াপুর ঠিক আছে ওদের যে লিডার লায়েন্স ক্লাবের ও বলছে ইস্কন মায়াপুর তুমি নিয়ে যাবে ওখানে কি সব এসি রুম এটাচ বাথ এইসব আছে নাকি এইসব থাকবে সেখানে আমি যাব। তুমি জানো না আমি কেমন থাকি তখন সেই লোকটি তো জানে কোনো অসুবিধা নেই আপনি আসুন তখন নিয়ে এসে তাকে কঞ্চ বিল্ডিং এর সব থেকে দামি ঘর দেওয়া হয়েছে তখন সে আকৃষ্ট হয়ে গেছে ও এত সুন্দর ওই ঘর ওই রকম বিল্ডিং বা ওই ভিতরের পরিবেশ দেখে সে আকৃষ্ট হয়ে একদিন কেন দুদিন আমরা থাকবো হ্যাঁ তো সেখানে আকর্ষণ করেছেন প্রভুপাদ এইরকম কৌশল অবলম্বন করে এই সব ব্যক্তিদের এরা সব চোর নিজেরা ভোগ করার জন্য চেষ্টা করছে কিন্তু ওই চোরকে ওই আকর্ষণ করে নিয়ে গিয়ে কি হলো সেখানে ভরে গিয়ে ভক্তরা টক 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 হ্যাঁ ঘুমিয়ে আছে টক দরজা গাড় গিয়ে বলছে আরতি হবে এখন পৌনে চারটা বেজে চারটা বেজে গেছে আপনারা উঠুন ঠাকুর দর্শন করবেন তখন আর কি বাড়িতে ঘুমিয়ে থাকে দশটা পর্যন্ত হ্যাঁ কিন্তু এইখানে গিয়েছে নবদ্বীপ ধামে আর সেখানে উঠে পড়েছে হ্যাঁ আমরা তো মায়াপুরে কিছু দেখতে এসেছিলাম হ্যাঁ উঠুন উঠুন চারটা বেজে গেছে এখনো আপনার মুখ হাত মন্দিরে আসুন সব মন্দিরে যাচ্ছে সবাই উঠে হ্যাঁ রেখে আকর্ষণ করে কি নিয়ে দেখাচ্ছেন না রাধা মাধব সেখানে গিয়ে দেখছে ও রাধা মাধব হরে কৃষ্ণ কীর্তন শুনছে হ্যাঁ প্রসাদ খাচ্ছে সেখানে গিয়ে মদ গাঞ্জা আফিম চা মাংস কিছু নেই সেই আকর্ষণ করে গিয়ে ভগবানের কৃপায় প্রভুপাদের হ্যাঁ যে এইরকম পরিকল্পনাতে প্রসাদ হরিনাম চরণামৃত ধামবাস এই সুযোগ এই সব লোকেদের করানো হলো এইসব বড় মন্দির যদি না থাকে এটা খড়ের ঘর প্রভুপাল বলছিলেন যদি আমি যদি এটা খড়ের ঘর করে রাখতাম এখনো আছে এখানে যদি বাস করতাম কেউ লোক আসতো সারা বিশ্ব থেকে কেউ আসতো না হ্যাঁ আমি ছিঁড়া কাপড় পরে বসে থাকতাম আসতো না প্রভুবাবেন আমার সংস্থার ভক্তরা সবসময় লোককে আকর্ষণ করার জন্য দামি গাড়ি যাবে পোশাক পরবে পরবে সুন্দর জুতা তার নিজের ভোগের জন্য নয় জগতের চোরগুলোকে ধরার জন্য তার আকৃষ্ট হত আমরা আগে যখন বাসে ট্রেনে যেতাম কেউ আসতো না যখন মোটরসাইকেল করে হো সাধুরা মোটরসাইকেল চলে যখন চাচা গাড়ি হ কি করে চলো দেখি একটু এটা গাড়ি চড়ে এসে এভাবে নিত্যানন্দ প্রভু তিনি অলঙ্কার করে সব চোর ডাকাতদের আকর্ষণ করেছেন আর ইস্কন ভক্তরা এরকম সেজে গুজে সুন্দর ভাবে চতুর্দিকে তারা পেড়ায় আর লোকেদের আকর্ষণ করে প্রসাদ বিতরণ করছে হরিনাম দান করছে করেই অনেক লোককে ভক্ত বানাচ্ছে তো সেই জন্য আমাদের ইস্কন যারা ভক্ত যারা এরকম অনুগামী তাদের কর্তব্য যে তারা প্রচার করবে প্রভুপাদের শিক্ষাকে সর্বত্র হরি নাম যেটা আমরা গুরু বৈষ্ণব থেকে পাচ্ছি সেটাকে নিয়ে আমরা সর্বত্র প্রচার করব গীতা ভাগবত বিভিন্ন লোককে বিতরণ করব শিষ্যের কর্তব্য গুরুদেবের আদেশকে পালন করা আমরা যখন দীক্ষা নেই তখন আমরা संकल्प করি যে হ্যাঁ আমি আপনাকে প্রচারে সাহায্য করব নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে মহাপ্ৰভুৰ কৃপা লাভ করতে তেজনী নাম হট প্রচার হবে আমাদেরকে সবসময় যোগদান করতে হবে সপ্তাহে একদিন মাস্ট যাওয়া দরকার আমার নিজের মঙ্গলের জন্য সেখানে কে কি বলছে না বলছে এইসব চিন্তা নয় সেখানে আমি যাবো সাধু করতে হ্যাঁ কেউ আমাকে এসে কিছু হয়তো বলেছিল সেবা করতে গিয়ে সে আসলে আমি যাব না এই ভাব নয় আমার নিজের মঙ্গলের জন্য আমাকে সেখানে যেতে হবে হরি কথা শুনতে হবে প্রসাদ খেতে হবে আর যে বলছিল তার সঙ্গেও আকৃষ্ট করতে হবে না প্রভু আপনি বলেছেন আমি হয়তো বুঝি না আমারকে সংশোধন করার জন্য আপনি হয়তো এরকম বলেছেন কিছু সেটা হলে সেও লজ্জা পাবে ও আমি এরকম ভক্তটাকে বলে দিলাম তারও অনুশোচনা হবে সেজন্য পরস্পর ভক্তরা যেন যারা একটু উপলব্ধি করেছেন আপনারা ভক্তি জীবনে এসেছেন তো যেন সর্বত্র গ্রামে শহরে বাড়িতে বাড়িতে যাতে গীতা ভাগবত থাকে হ্যাঁ ভাগবত গ্রন্থ প্রভু বলছেন প্রত্যেক ভদ্র ব্যক্তির বাড়িতে এই ভাগবত গ্রন্থ রাখা দরকার তাই আমাদের ইস্কন ভক্তদের উচিত তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া যা আপনি গ্রহণ করুন কত টাকা আপনি এইসব নষ্ট করছেন তাহলে কি হবে না ভাগবত স্বয়ং ভগবান আর সেখানে যেই ভাগবত থাকবে একদিন সেই বংশ থেকে হ্যাঁ সমস্ত চেতনা উদ্বুদ্ধ হতে লাগবে ক্রমে ক্রমে যা প্রমাণ আর সারা বিশ্বে এই সমস্ত লোকেরা বড় বড় বৈজ্ঞানিকরা ডক্টররা ইঞ্জিনিয়াররা তারা এই কৃষ্ণ ভক্তি লাভ করে হ্যাঁ মুক্ত হচ্ছে ভাগবত গ্রন্থ অধ্যয়ন করে শ্রবণ করে খারাপ কু অভ্যাসগুলি গুলি তারা মুক্ত হতে পারছে বিদেশে রাশিয়ায় একটা চোর ছিল হ্যাঁ বড় চোর ওর শ্বশুরও চোর হ্যাঁ শ্বশুর ছিল সর্দার তো চুরি করতো তখন একদিন হঠাৎ করে রাত্রি চুরি করতে গিয়েছে তো সে যেই ঢুকবে গৃহস্থটা জেগে গেছে লাইট জ্বালিয়ে দিয়েছে আপসা আপসা লাইট তখন ভাবছে যে জেগে গেল তো কিছু নেওয়া গেল না তখন সঙ্গে সঙ্গে সে চোর কি করেছে না জানলা খোলা ছিল দেখছে একটু টেবিল উপরে কিছু রয়েছে আমি এমনি খালি হাতে কোনোদিন ফিরিনি আজ ফিরবো সঙ্গে সঙ্গে হাত ঢুকিয়ে অন্ধকারে একটু একটু দেখা যাচ্ছে নিয়ে চম্পট বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে দেখছে কি ভগবত গীতা এজ বুঝে না রাশিয়ার লোক রাশিয়া ভাষায় লেখা আছে সেখানে ছবিটা দেখছে একটা রথ আছে একজন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তখন অস্ত্র শস্ত্র বিদ্যা শিক্ষার রথ চালনের শিক্ষার এ সময় কি করে পালাতে হবে এই মনে হয় এখান থেকে রয়েছে সব তখন সেই চোর ওই বইটাকে সম্পূর্ণ পড়তে শুরু করেছে আর ঘুমায় না ওই যে পড়তে শুরু করেছে খাওয়া দাওয়া বন্ধ করে পুরা গীতাটাকে শেষ না করা পর্যন্ত তার এত ইন্টারেস্ট লেগে গেছে ছিল প্রভুপাদ তিনি এই গ্রন্থের মধ্যে রয়েছেন প্রভুপাদ হচ্ছেন শুদ্ধ ভক্ত তিনি সমস্ত আচার্যদের ভাষ্যকে গীতার মধ্যে সরল সাবলীল ভাষাতে দিয়েছেন মানুষ যখন রেখে যদি একটু পড়ে এবং বিচার করে সে বাধ্য তার চেতনা মুক্ত হতে তাই তার প্রমাণ সারা বিশ্বের লোক এই চোর তখন পড়ছেই পড়ছেই আহ তখন আস্তে আস্তে পড়তে পড়তে শেষ করেছে পড়ে তখন তার উপলব্ধি হলো ও আমি ভাবতাম আমি একমাত্র চোর এই জগতে সবাই চোর সেখানে একটা শ্লোক কৃষ্ণ বলেছেন যদি কেউ নিজের জন্য রান্না করে স্তেন এ বসে সে একটা চোর নিজের জন্য রান্না করে খায় পাক করে তাকে চোর বলা হয়েছে তখন দেখলো আরে তাহলে জগতে আমি চোর নয় সবাই চোর ভগবানের সম্পত্তি সবাই চুরি করছে তাকে না জানিয়ে গ্রহণ করছে তাহলে আমি চোর না তাহলে সবাই চোর তখন সে আস্তে আস্তে তার মনটা এত পবিত্র হয়েছে আর চুরি করতে যাচ্ছে না তখন প্রহুপাদের কথা গ্রহণ করার ফলে শ্রবণ করছে শ্রদ্ধা বিশ্বাস নিয়ে পড়ি যাচ্ছে কিন্তু পড়তে পড়তে তার মনের পরিবর্তন হয়ে গেছে সে ছিল ডাকাত চোর আর প্রহুপাদের সঙ্গ করে গীতা পড়ে আ তখন সে হয়ে গেল কি সমস্ত চুরি করার প্রবণতা থেকে মুক্ত হয়ে গেল আর তার স্ত্রী বলছে তুমি আজকাল চুরি করতে যাচ্ছ না কেন আমাদের খাবার তাবার এই সমস্ত কমিয়ে যাচ্ছে অন্যান্য জিনিস আর বাড়ছে না আগে সব ছিল এখন তো আর কমে যাচ্ছে তুমি যাচ্ছ না কেন বুঝছে না ভালো লাগছে না যে কেন ভালো লাগছে না না এই যে বইটা পেয়েছি এই বইতে লেখা আছে দেখো সেখানে অনেক প্রভুপাত তাৎপর্য মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা পড়ে তার স্ত্রীকে তখন বুঝাচ্ছে হ্যাঁ সেজন্য দেখো এখানে সবাই চোর আমি শুধু নয় তো এরকম বললে স্ত্রী যখন স্বামীর সাথে গীতা থেকে আবার শুনতে লাগলো স্ত্রীর মনটাও তখন গলে গেল ও আমি তো অর্ধাঙ্গিনী তোমার তাহলে আমিও তোমার সঙ্গে এই সব করব। তখন অ্যাড্রেস ছিল রাশিয়ার মন্দিরে তখন মস্কুতে তখন সেখানে গেছে হ্যাঁ সেখানে গিয়ে খুব নর্ম্র ভদ্র হয়ে গেছে কেন না যখন এই ভগবত ভক্তি গ্রহণ করে নাই কেউ তার সমস্ত খারাপ জিনিস চলে যায় সে ভদ্র হয়ে যায় আমরা হয়তো অনেক সময় নিচ্ছি কিছুটা নিচ্ছি কিছু নিচ্ছি না যতটুকু নিয়েছি আগের খুব অভ্যাস গেছে আরও কিছু কিছু রয়ে গেছে কেন সেই জিনিসটা আমি মুক্ত হইনি সে গ্রহণ করিনি শাস্ত্র বলে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধু সঙ্গে লবমাত্র মানে কি এক সেকেন্ড কে এগারো ভাগ করে তার যে এক ভাগ তাকে বলে এক লভ ওইটুকু সাধু সঙ্গ করলেই তার সিদ্ধি হয় সাধু সঙ্গ মানে কি অনুগমন করা তাই এই শাস্ত্রতে এবং সাধুগণ যা আচরণ করেন যা বলেন শাস্ত্রের কথা সেটি বলেন এবং আচরণ করেন আর সেটি যখন আমি শ্রবণ করে ভক্তদের সাথে গ্রহণ করলাম নিজের জীবনে তখন সে সিদ্ধি লাভ করবে যেমন আমরা এখনই যদি বিচার করি আগে হয়তো সিগারেট কেউ খেত সাধু সঙ্গ করে যখন সে বুঝলো সিগারেটটা স্বাস্থ্যকে ক্ষতিকর অধর্মের কাজ পাপ আর আমাকে আবার নিচে চলে যেতে হবে তখন সে শুনেই গ্রহণ করে নিয়েছে না আজ থেকে আমি আর সিগারেট গ্রহণ করব না তখন পরে ভক্তি পরায়ণ হয়ে প্রসাদ খেতে শুরু করেছে তখন এখন সিগারেটের গন্ধ এলে মাথা ঘুরছে তার মানে ওর সিদ্ধি হয়ে গেছে ও সিদ্ধি হয়েছে তাহলে মাথা ঘুরছে মানে সিদ্ধি হয়েছে সিগারেট প্রতি আর আসক্তি বাড়ছে না মদের প্রতি এই চোরটাও দেখুন সে প্রভুপাদের কথা গীতা থেকে পড়ে কৃষ্ণের কথা পরম্পরা সূত্রে সেটাকে বুঝে নিয়েছে উপলব্ধি করে নিয়েছে এবং গ্রহণ করে নিয়েছে সঙ্গে সঙ্গে না আর চুরি করতে যাব না এই যে গ্রহণ করলো সব ভগবানের সম্পত্তি তাকে সব দিতে হবে এই যে সব ভাবনা এসে গেল প্রভুপাদের কথা গ্রহণ করার ফলে সে সিদ্ধি লাভ করল মন্দিরে গিয়ে আস্তে আস্তে সেবা করতে শুরু করে দিল এবং জপমালা নিয়ে জপ করতে শুরু করল ভক্তদের সাথে পরিচিতি হলো তেরো ক্রমে ক্রমে সে ভক্ত সঙ্গ করে দীক্ষা গ্রহণ করল এবং সে দেখল যে এই গ্রন্থ আমার জীবনকে পরিবর্তন করেছে আমার পরিবার জীবনকে পরিবর্তন করেছে অতএব আমি জানি এই রাশিয়ায় বড় বড় ধনী লোকের কত সব টাকা আছে কার তবে অতএব আমি সমস্ত ভাগবত গ্রন্থ গীতা গ্রন্থ বড় বড় সেট এইসব লোকের বাড়িতে বাড়িতে নিয়ে পৌঁছাবো আর তাদের টাকা নিয়ে আবার প্রিন্ট আউট করে আবার প্রচার করব সেই সব টাকা কৃষ্ণ সেবায় লাগাবো আমি তো জানি কার বাড়িতে টাকা আছে এরকম ভেবে সেই চোর হ্যাঁ ভক্ত হয়ে সে সমস্ত রাশিয়াতে বড় বড় ভাগবত সেট বিতরণ করলো শুধু বিনামূল্যে নয় হ্যাঁ তাদের থেকে টাকা নিয়ে এবং করতে করতে সারা বিশ্বের মধ্যে হ্যাঁ সে সর্বশ্রেষ্ঠ প্রচারক গ্রন্থ বিতরণে হয়ে গেল প্রেমানন্দে প্রভুপাত বলেছেন আমার গ্রন্থ যদি কেউ প্রচার করবে তার আমার কৃপা সে বেশি পাবে ভগবানের কৃপা বেশি পাবে তো জন্য আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন নিত্যানন্দ প্রভুর কৃপা যদি পেতে চান তাহলে চেষ্টা করবেন হ্যাঁ গুরুদেবের ইচ্ছা পূর্ণ করতে এই নামটা প্রচার কখনো ত্যাগ করবেন না কখনো বন্ধ করবেন না নিজে এরিয়াতে দায়িত্ব নিবেন চক্রপতি রূপে রূপে যেমন আমাদের দায়িত্ব নেওয়া উচিত প্রত্যেকেরই তাদের নিজের কর্তব্যকর্ম কৃষ্ণ সেবার জন্য বাড়িতে করবে সঙ্গে সঙ্গে আবার কিছু দায়িত্ব গুরুদেবের আদেশ ফলু করতে পরিবারকে কৃষ্ণ ভক্তে পরিণত করবে স্বামী স্ত্রী ছেলে মেয়ে তার যাতে প্রসাদ সবী হয় কৃষ্ণ নাম করে গীতা ভাগবত শুনে তাহলে সেটা আদর্শ গৃহস্থ আশ্রম সহ ধর্মিণী হিসাবে সেই পরিবার তার স্বামীকে সাহায্য করবে ভগবত ভক্তিতে তাহলে সে সহধর্মিণী নাহলে সে সহ নয় হ্যাঁ বৈদিক শাস্ত্র অনুসারে হ্যাঁ সে জন শাস্ত্র সে স্বামী স্বামী নয় যদি সে স্বামী কৃষ্ণ ভক্তি না গ্রহণ করে তার স্ত্রীকে না শিখায় পুত্র কন্যাকে না শিখায় তাহলে সে পিতা পিতা নয় সে মাতা মাতা নয় সে মা হলে হবে না কুকুর শিয়ালরা মা বাবা হয়েছে পশু পাখিরাও কিন্তু আমরা যদি মনুষ্য জীবনে মা বাবা হয়ে শুদ্ধ ভক্তি না করি আর যদি অনুগামী আমার কন্যাদের না শিখাই তাহলে সেরকম পিতা মাতা পিতা মাতা হলো না তাদের কর্তব্য শিখাবে যদি না করে এখন তাদের দুর্দৈব যদি না শিখায় তাহলে সে পিতা মাতা হওয়ার যোগ্য নয় হ্যাঁ সেজন্য বারবার চক্রে যাতে আমাদের না আসতে হয় সেজন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি না গ্রহণ করলে এই জগতে আমাদের জড় কর্মের মধ্যে আবার লিপ্ত হয়ে হ্যাঁ আজ ব্রাহ্মণ পরিবার মুচির পরিবারে বা বিড়াল শরীরে যেতে হবে হ্যাঁ তো সেজন্য সাবধান হয়ে থাকতে হবে মনুষ্য জীবনে সমস্ত কিছু মালিক ভগবান তার সেবাতে যুক্ত করে আমরা ভক্তি লাভ করে ভক্তি অভিজানতি ভগবানকে বুঝতে পারবেন আর ভক্তি বস মাধব ভগবান তখন বসীভূত হবেন এবং আপনাকে তখন তার কাছে নিয়ে যাবেন নিতায় গোড় সীতানা প্রেমানন্দে হরি 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 নাম কে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে मान्छा कल्पतिहरूभस् कृपा सिन्धु भ्यो प्यो वैष्णवेभ्यो नमो नमो निताय गौ्यमानन्दे कुरा हरे छ